অর্ধেকে নেমে এসেছে দেশে উৎপাদিত আলুর রপ্তানি এজন্য নিম্নমান ও জীবাণু সংক্রমণকে দুষছেন খাত সংশ্লিষ্টরা এমন বাস্তবতায় আশার আলো দেখাচ্ছেন কৃষি বিজ্ঞানীরা উচ্চ ফলনশীল সংক্রমণহীন আগাম জাতের আলো উদ্ভাবন করেছেন তারা যা এরই মধ্যে তুলে দেয়া হয়েছে কৃষক পর্যায়ে জানিয়েছেন স্বয়ং কৃষিমন্ত্রী রায়হান সবুক রিপোর্ট চাহিদার বেশি আলু উৎপাদন হওয়ায় রপ্তানিকারকদের হাত ধরে শুরু হয় আলুর বিদের যাত্রা বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাব বলছে দু হাজার তেরো চোদ্দ অর্থ বছরে সবচেয়ে বেশি এক লাখ দু হাজার নয়শো টন আলু রপ্তানি হয় গেল সাত বছরের মাথায় এই রপ্তানি না বেড়ে বরং নেমে এসেছে অর্ধেকে বিজ্ঞানীরা বলছেন রপ্তানি আদেশে ধসের কারণ আলুর নিম্নমান ও জীবাণু যা মোকাবেলায় কাজ করছে সরকার বিএডিসিতে আমরা ট্রায়াল করছি যে কোনটা আগাম যে আগামের দ্বারা আমরা রাশিয়ার মার্কেট ধরতে পারবো কোনটা ভালো ফ্লেশ কালার এবং অনেক দিন পর্যন্ত গাছ বের হয় না সেইটা আবার আমরা দেখতেছি হাই ড্রাইমেটার কোনটা গবেষকদের উদ্ভাবিত নতুন জাতের আলু এরই মধ্যে তুলে দেওয়া হয়েছে নীলফামারীর কৃষকদের মাঝে চুক্তিবদ্ধ চাষী বেসরকারি আলু উৎপাদনকারী তারপরে আমাদের যে ডিলার আছে এদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তারপরে পনেরোশো মাঠ দিবস আয়োজন করা হবে এমন অবস্থায় সম্প্রতি রপ্তানি উপযোগী আলুর মাঠ ঘুরে দেখেন কৃষিমন্ত্রী জানান আগামী বছর থেকেই ইউরোপের বাজারে ঢুকবে বাংলাদেশের আলু আলুর উৎপাদন বাড়ানো এবং কম সময়ে একটা আলু যাতে হয় আর্লি আমরা সবসময় বলে আগাম যে আলুটা আসে তার দাম অনেক বেশি এবং বিদেশেও এটা রপ্তানি করা যাবে কাজে এমন আলুর জাত আমরা এখানে এনে গবেষণা করতেছি যে আলুগুলো ডিসেম্বর মাসেই বড় হয়ে যাবে এবং বিক্রির জন্য খাওয়ার জন্য উপযোগী হবে কৃষি মন্ত্রণালয়ের হিসাবে গেল মৌসুমে পাঁচ লাখ হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে এক কোটি টন শুধু রোগবালাই মুক্ত নয় আগাম যাত্রার ও চায় বিশ্ববাজার জানিয়ে কাজ করছে সরকার দাবি কৃষি মন্ত্রণালয়ে রায়হান সবুক্তগিন চ্যানেল টোয়েন্টি ফোর ডোমার নীলফামারি